ফারাক্কা ব্যারাজের 109টি লক গেট খুলে দেওয়ার ফলে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যায় পরিণত হয়েছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তৎপরতার সাথে প্রশাসন কাজ করে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও বিশ্বজিৎ মজুমদার কি বলল শুনে নেব। শারদীয়া পূজায় সকল ধর্ম সমন্বয় সবাই মেতে ওঠে এই উৎসবে। সুতরাং এটাই আমাদের পক্ষ থেকে আবেদন যে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই শারদীয়া উৎসব উপভোগ করুন এবং নিয়ম মেনে বিভিন্ন পুজো মণ্ডলে যাবেন। আর যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র থাকবে, পুলিশ বুথ থাকবে, সেখানে যোগাযোগ করবেন। আপনাদের সকলের পুজো প্রত্যেকবারের মতো এবারও খুব ভালো কাটুক এবং শারদীয়ার দিনগুলো সাফল্য করতে পারছি। সৃষ্টি হয়েছে তো আমরা ব্লক প্রশাসনের সকলে, আমার ব্লক রিলিফ টিম, আমরা আমাদের লাইন ডিপার্টমেন্ট, আমাদের পঞ্চায়েত সব একসঙ্গে আমরা কাজ করছি। আমাদের এখনও পর্যন্ত সম্মতিনগর, শেখালীপুর এবং আজকে লক্ষ্মীজোলা এবং বর্ষিমূল কোথাও কোথাও ওয়াটার লগিং হয়েছে, বিশেষ করে কয়েকদিনের বর্ষা এবং আমাদের পদ্মার জল বেড়ে যাওয়া এবং আজকে বিশেষ করে ভাগীরথী জল বেড়ে যাওয়ার জন্যে আমাদের অনেকগুলো জায়গা প্লাবিত হয়েছে। সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও আমরা পাইনি বা আমরা গিয়ে দেখতে পাইনি। তবে আমাদের সম্মতিনগরে ফাদিলপুর ডিহিপাড়া, যেখানে আমাদের বেশ ওই অ্যাফ্লাক্স বাঁধের নিচের পোর্শনটায় যেখানে অনেকটাই প্লাবিত হয়ে আছে, ওখানে আমরা 9 জন ফ্যামিলিকে আমরা শিফট করে SSK এবং হাইস্কুলে রেখেছি এবং তাদের সমস্ত রিলিফ আমরা এখান থেকে প্রদান করেছি। আর শেখালীপুরে শিমুলতলা আর চাঁদপুর এই দুটো জায়গায় ওয়াটার লক হয়ে আছে, সেখানেও আমরা রিলিফ মেটেরিয়ালস তাদেরকে আমরা দিয়েছি। আমাদের এখন ছুটি বলে কিছু নেই, আমরা শনি রবি সমস্ত দিনই কাজ করছি এবং দিন রাত সমস্ত সময় আমাদের কাজ চলছে। আজকে বিশেষ করে ভাগীরথীর জল সমস্ত জায়গায় ঢুকে পড়ায় বিশেষ করে সম্মতিনগর, চক শাহজাদপুর, চক ডিহাপাড়া, ওখানে অনেকটা জায়গা প্লাবিত হয়েছে। আমরা সেখানে মানুষজনকে যেখানে যেখানে প্রয়োজন আমরা আশেপাশের SSK MSK প্রাইমারি স্কুল যেগুলো আছে সেখানে আমরা শিফটের কাজ শুরু করেছি। আবার লক্ষ্মীজলার কুলগাছিয়ে সেখানেও আমাদের জল ভরতে শুরু করেছে, সেখানে আমরা 7টা ফ্যামিলি 7 নম্বর কুলগাছি প্রাইমারি স্কুলে আমরা শিফট করেছি। আর এই জায়গাগুলো আমরা সবসময় খেয়াল রাখছি, আমাদের টিম সবসময় তৎপর হয়ে আছে, জিপি লেভেল এবং আমার ব্লক লেভেল, তারা সমস্ত সময় তৎপর হয়ে আছেন এবং আজকে সন্ধ্যের মধ্যে যেখানে যেখানে আমাদের ভালনারেবল জায়গা সেখানের মানুষজন যেখানে জল ঢুকে যেতে পারে তাদেরকে আমরা শিফট করব সন্ধ্যের মধ্যে। এইভাবেই আমাদের যেখানে জল আসছে বা কারো ক্ষতি হয়েছে তারা যদি তারা তাৎক্ষণিক অবস্থায় থাকছে তো তারা কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে, এরকম কোনো কিছু? আমাদের টিম আছে, আমার গ্রাম পঞ্চায়েতের টিম আছে, তারা সবসময় ইন্সপেকশন করছে। আমাদের পঞ্চায়েত আছে, আমাদের ব্লক টিম, এই তো আমি এখনই আমরা মিটিং করলাম এবং সেখানে লাইন ডিপার্টমেন্টের সবাইকে কার কী করণীয় সেগুলো নিয়ে আলোচনা হলো। আমাদের টিমও সেই টিম আমাদের এক একটা জায়গায় আমরা জোন করে টিম করে দিচ্ছি, তারা সেই জায়গায় সবসময় যোগাযোগ রাখছে এবং আমাদের ফোন নাম্বার সবার কাছেই রয়েছে, তারা আমাদের ফোনেও যোগাযোগ করতে পারছে, আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, আমার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে আমাদের থেকে টিম পাঠিয়ে কাজ করছে। আপনার নাম? বিশ্বজিৎ মজুমদার। আপনি? বিডিও ভগবান রঘুনাথগঞ্জ 2। অম্বিকা মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড, সম্পর্ক ফোন নাম্বার 7679367912।
শুধু উপার্জন নয়, ভবিষ্যতে আপনার জীবন সুরক্ষিত করতে দরকার বিনিয়োগ এবং সঞ্চয়। তাই আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে ডাইনামিক মানি প্ল্যানার। এখানে ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার হোল্ডিং করা হয় এবং ইকুইটি, কমোডিটি আর কারেন্সি ট্রেডিং করা হয়। তাছাড়া বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড, লামসাম, এসআইপি, টার্ম ইন্স্যুরেন্স, ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স এবং ইউলিপ হেলথ ইন্স্যুরেন্সও করা হয়ে থাকে। এছাড়াও সমস্ত ধরনের মেডিক্লেম এবং সব ধরনের ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর জন্য এখনই চলে আসুন ডাইনামিক মানি প্ল্যানার। এই সম্পর্কে বিশদ তথ্য জানতে আপনারা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত সম্পর্ক করতে পারেন ডাইনামিক মানি প্ল্যানারের প্রতিনিধিদের সাথে। ঠিকানা পুরুলিয়া বড়াকর রোড, ভ্যালেন্টাইন্স লজের দ্বিতীয় তলায়। সম্পর্ক ফোন নাম্বার 8250096874 অথবা 9144528778 এবং 8617052790।